বাংলাদেশ তো একটা উষ্ণ দেশ, এখানে কড়া রোদ থাকে এবং শীতকালও কড়া রোদ থাকে, তো যে কোনো সবজি চাষে মূলত পানি নিষ্কাশন যেটা বলি, পানির সেচ যেটা বলি আমরা, এটা খুব প্রয়োজন হয়। তো এই ছাদের উপরে আপনারা কিভাবে, আমি দুইজনকে প্রশ্নটা করব যে এই ছাদ বাগানে আপনারা নিয়মিত পানি দেওয়ার ব্যাপারটা কিভাবে হয়, এবং এটা এটা এটাতে কোনো কোনো সমস্যা আছে কিনা, বা যদি সমস্যা থাকে তাহলে কি ধরনের সমস্যা থাকে, অথবা যদি সমস্যা না থাকে তাহলে আপনারা কিভাবে করে থাকেন? না, আমি বলি যে আমার সমস্যা হচ্ছে না এই কারণে যে আমার ট্যাঙ্কিটা রয়েছে শিলিঘরের উপরে। শিলিঘরের উপরে ট্যাঙ্কি থাকার ফলে পানির প্রেশার আছে, পাইপ দিয়ে এক কর্নারে সেট করে রাখা আছে, সেখান থেকে লম্বা পাইপ দিয়ে আমি পুরোটা কভার করতে পারি। একশো ফুটের পাইপ দিয়ে আমি পুরো বাগানটাতেই পানি দিতে পারি। আর পাশাপাশি যে প্রশ্ন আসছে যে পানি বেরিয়ে যাওয়ার নিষ্কাশনের ব্যবস্থাটা আমি আগেই করে রেখেছি, যেন পানি বেরিয়ে যেতে তাদের কোনো সমস্যা না হয়। ড্রামগুলো ঠিক মতো ছিদ্র করে দেয়া, তারপরে ওই আমি বলেছি যে আমার চারপাশে যে চৌবাচ্চা করেছি সেখানেও ওই মাঝে মাঝে নিচে ছিদ্র করে দেয়া আছে, যাতে পানি বেরিয়ে যেতে পারে, পানি থাকবে না। আচ্ছা, তার মানে আপনার পানি তো নিয়মিত দেন, সেটা ঠিক আছে, পানি দিতে হয়, কিন্তু যদি কোনো কারণে বৃষ্টির পানি অথবা পানি বেশি পড়ে যায় তাহলে ওই নিষ্কাশনের ব্যবস্থাটা কি আপনি ছাদটা বা বাড়িটা যখন করেন বা তখনই কি ডিজাইন করে নিয়েছিলেন, নাকি এটা পরবর্তীতে উঁচু নিচু করে ডিজাইন করে নিয়েছেন? না, প্রথম হচ্ছে যে পানি জমে না থাকার জন্য ছাদটাকে কিউরিং করে যে সমস্ত জায়গায় ঢালু রাখা দরকার সেটা করেছি, আচ্ছা, ছাদের কোনো ক্ষতি না হয়, এইটা একটা বিষয়। আর চৌবাচ্চা যেটা করেছি তার তো পানি নিষ্কাশন হয়ে সরাসরি পাইপে চলে যাবে, যেটা সোয়েজ লাইনে চলে যাবে, এই কাজটা করেছি। এটা আগে থেকে কোনো পরিকল্পনা না, ছাদ হয়ে যাওয়ার পরে করেছি। আবুল কালাম ভুইয়া, আপনি আপনি কিভাবে পানি নিষ্কাশন এবং সেচ এ দুটা করে থাকেন যদি দর্শকদের বলেন? আমার পানির ট্যাঙ্কি বেশ উপরেই, মানে সাততলার উপরে, মানে সিঁড়ি উপরে, তো যার ফলে আমার কোনো সমস্যা হয় না, পানি ট্যাঙ্কি উপরে এবং এখানে ওই পাইপ দিয়ে, ওই যে মোশারফ সাহেব যেভাবে বললেন, আমার এরকম প্রায় 80-85 ফিট লম্বা একটা পাইপ আছে, ও পাইপ দিয়ে পুরো ছাদ কভার করা যায়, তো ওই পাইপ দিয়ে দেই, যার ফলে কোনো সমস্যা হয় না। এবং তবে এটা একটা প্রতিদিন পানি দিতে হয়, গরমের সিজন তো মানে একবারে খুবই শুষ্ক থাকে, তখন পানিটা একটু বেশি লাগে, শীতের সিজনে একটু কম। তাছাড়া নিষ্কাশনেও কোনো সমস্যা হয় না, এবং পানি ওই যে বের হওয়ার যাওয়ার জন্য আমি ডালু রেখেছি, এগুলা এতে সুয়েজ লাইন দিয়ে বের হয়ে যায়, মানে ছাদ থেকে যে পানি বের হওয়ার যে পাইপ আছে ওটা দিয়ে চলে যায়, কোনো জমে না। তো অতিবৃষ্টি মানে অনেক বৃষ্টি হলে অনেক সময় এই টবের মধ্যে পানি জমে যায়, এই যে এবছর বেশ বৃষ্টি হয়েছে, দেখলাম যে টবে বেশ কয়েকটা গাছ নষ্ট হয়েছে, তবে এগুলা প্রতিদিন খেয়াল রাখতে হবে যে বৃষ্টি হয়েছে, পানি দেওয়ার দরকার নাই, আজকে আর ছাদে যাবো না, দেওয়ার দেখবো না, কোনো খবর নিলাম না, তখনই সমস্যা, তখন ওই বৃষ্টি পানি দীর্ঘ সময় জমে থাকলে গাছ নষ্ট হয়ে যায়, তখন ওইটাই খবর নিতে হবে, মানে প্রতিদিনই তদারকি থাকতে হবে যে আমার গাছগুলা ঠিক আছে কিনা, টবের টবগুলা মধ্যে কোনো পানি জমছে কিনা। এটা অতিবৃষ্টি হইলে, যেটা আমি বললাম, বৃষ্টি বেশি হইলে অনেক সময় ওই নিচে টবের নিচে যেই ছিদ্র থাকে, ছিদ্রটা অনেক সময় বন্ধ হয়ে যায়, আমরা যত ভাবি দেই কিনা কেন, অনেক সময় সব না, ধরেন আমার অনেকগুলো টব আছে, কিন্তু এর মধ্যে দুই একটা টবের মধ্যে ওই নিচে পানি পড়া, মানে ছিদ্রটা দিয়ে পানি বন্ধ হয়ে যায়, তখন ওইটা আবার পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হয় আর কি, তখন স্পেশালি ওইটা ঠিক করে দিতে হয়, যে ফুটাটা এই যে নিচে যে ছিদ্রটা আছে ওইটা চালু করে দিতে হয় আর কি। তিন পাশ থেকে ছিদ্র করে রেখে দিয়েছি যে অতিরিক্ত পানি হলে কেন। বাগান করুন, মন প্রফুল্ল রাখুন এবং শখের বাগানের সাথেই থাকুন।